লেজি দিবেনি আপনি কিভাবে ডাব কাটেন আমরা সবাই একটু দেখি এই দেখেন ডাব কাটা দেখেন কিভাবে ডাব কাটছে এই যে ডাব ডাব কাটা হয়ে গেল এই যে একটা ডাব দেখেন আবার কিভাবে ধরে আগাই দিচ্ছে এই যে ডাব এই ডাবটার দাম কত বলছেন 90 টাকা শ্বাস আছে এতে হালকা হলেও হইতে পারে না হলেও হইতে পারে ঠিক আছে দেখি ডাব কেটে দিয়েছেন ডাবটা খেয়ে দেখি কেমন লাগে যে সকাল 6টা থেকে রাত 12টা একটা পর্যন্ত যে দোকানদারি করেন আপনি এই বয়সে তাতে কি আপনি কুলাইতে পারেন এই কষ্ট করে কুলাইতে পারেন কে বসে আমার খালু তা আছে এখনো বেঁচে আছেন উনি আচ্ছা উনিও বসেন আপনিও বসেন দুইজনা মিলাই আচ্ছা ডাবের ব্যবসা কত বছর ধরে করেন আপনি হ্যাঁ 15-16 বছর এখানেই কি আচ্ছা দেশের বাড়ি কোথায় কুমিল্লা আচ্ছা ছেলে মেয়ে আছে একটা ছেলে চারটে মেয়ে মাশাআল্লাহ সবাই কি সংসার নিয়ে বসছে আচ্ছা ছেলে দিয়েছেন আচ্ছা একসাথে আছেন তো আল্লাহর রহমতে আচ্ছা ছেলে কি করে হ্যাঁ আচ্ছা প্যানের দোকানে যাই হোক এখন আমার তো একটা ডাব খেতে মনে চাচ্ছে হ্যাঁ ডাবের দাম কত বলছেন 90 টাকা আর 100 টাকা কিন্তু সমস্যাটা সেটা না সমস্যা হচ্ছে যে আপনি যে ডাবটা কাটবেন এটাই তো আমার মন মানতেছে না যে আপনি যে ডাবটা কিভাবে কাটবেন ঠিক আছে এই যে সময় আপনি যে একটা ডাব উঁচু করে ধরে কাটবেন এই যে ডাবের সাইজ ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ডাবের সাইজ হচ্ছে এই ইনি হচ্ছেন নানি অথবা দাদি বয়সী যেটাই বলেন নানি দাদি উনি যেভাবে ডাব ধরবে আর এই ডাব কাটবে এটা তো আসলে বোঝায় অনেক মুশকিল তো তারপরে হচ্ছে সবাই দেখার জন্যে আর কি যে এই বয়সেও যে উনি কী পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে এই বয়সেও যে পরিশ্রম করে যাচ্ছে সেটাই হচ্ছে অবাক করার বিষয় আচ্ছা আপনি বলেন তো আপনি যে এই পরিশ্রম করেন আপনার ক্লান্তি লাগে না ক্লান্তি লাগে না আচ্ছা তাহলে কি এমনি আল্লাহর রহমতে সুস্থ আছেন তো না কাজ করলে সুস্থ থাকা যায় ভালো লাগে আচ্ছা তো ঠিক আছে কষ্ট হবে জানি তারপরেও একটা ডাব একটু কাটেন দেখি আপনি কিভাবে ডাব কাটেন আমরা সবাই একটু দেখি এই দেখেন ডাব কাটা দেখেন কিভাবে ডাব কাটছে এই যে ডাব ডাব কাটা হয়ে গেল এই যে একটা ডাব